নমস্কার। আজ গুরু পূর্ণিমার প্রভাতে আমার শ্রদ্ধেয় গুরুদেবরা, যাদের কাছে আমি গান শিখেছি, তাদের বিষয়ে কিছু বলতে চাই। প্রথমে তো আমি আমার মার কাছে গান শেখা শুরু করি। আমার মা ভীষণ ভালো গান গাইত। ওনার কাছে শেখার পরে আমি শ্রী সলিল দাশগুপ্ত, যিনি শান্তিনিকেতন থেকে পাটনায় তখন রবীন্দ্র ভবনে এসে গান শেখাতেন এবং তারপর এখানেই থাকতেন, ওনার কাছে গান শিখতাম। সেই সঙ্গে শেখা শুরু করি শ্রী দেবজ্যোতি দত্ত মজুমদারের কাছে। উনি শাস্ত্রীয় সঙ্গীত শিখিয়েছেন আমাকে। মানিকদা বলে যাকে সবাই জানত, তিনি শৈলজারঞ্জন, শ্রী শৈলজারঞ্জন মজুমদারের সর্বকনিষ্ঠ ভ্রাতা ছিলেন। সুরঙ্গমা কলকাতায় গান শেখাতেন, আমাদের এখানে রবীন্দ্রভবনেও শিক্ষক ছিলেন। তারপরে শ্রী কমল দাস, যিনি তখন পাটনার প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন, তার কাছে শিখেছি অনেকদিন। এনাদের স্মরণ করে, এনাদের প্রণাম করে আমি আজকে আমার অনুষ্ঠান বা আজকের গান আপনাদের শোনাতে চাই। আজকের গান রাগ মিয়া মালহার, একটি ছোট বন্দিশ এবং তার উপরে একটি রবীন্দ্রসঙ্গীতে প্রস্তুত। Oh, no, you're not.
ঘন ঘন গুরু গুরু ঘন দিছে ঝড় ঝড় নামে দিকে দিগ ছুটে